वेलकम बैक टू माय यूट्यूब चैनल डेली ब्लॉग चुमकी। तो आज के ब्लॉगे तुम्हारे साथ शेयर करते जा पुजो शॉपिंग। एर आगे वीडियोते पुजो शॉपिंग एक ब्लॉग नहीं आसब, तो फाइनल आज के लिए आसलम। आसलो ऑनलाइनर अपेक्षा छिलाम जे बिग बिलियन डे दिवे मिशोते माने ऑफर दिवे, तार अपेक्षा छिलाम जे ऑर्डर करी आसुक, तारपरे देखी कि एखन देखी सेरकम तो ऑफर तो देई नि। তো কয়েকটা কেনা হয়েছে আর এক দুটো অর্ডার করেছি, তো ওগুলো আসতে তো দেরি আছে, তো সেগুলো তো আর তোমাদের সাথে শেয়ার করা হবে না, মানে এই ভিডিওতে শেয়ার করা হবে না, পরে যদি পারি অবশ্যই শেয়ার করব। তো যেটা কেনাকাটা হয়েছে কিছু সাজার জিনিস, আমার মেয়ের ড্রেস সেরকম কেনা হয়নি, একটা ড্রেসই কিনেছি আর আমারও একটা আর একটা শাড়ি আর হলো একটা জিন্সের প্যান্ট, তো তোমাদের সাথে সেটা শেয়ার করব। কারণ আমার মেয়ে গিফট পায় আর বার্থডে গিফট কয়েকটা তো খোলাই হয় নাই, তো সেগুলোও আছে, তো এর জন্য আর কেনাকাটা হয়নি, ওর জন্য আর তো একটাতেই হবে, আরও আরও কয়েকটা পাবে। তো বাচ্চা মানুষ এত কী দরকার, যথেষ্ট ড্রেস আছে, তো সেটাই ভিডিওটা যদি একটু বড় হয় একটু অ্যাডজাস্ট করে নিও। তো কন্টিনিউ তোমার ভিডিও দেখো, আমার পূজার শপিং কী, পূজা আমি কী কী পড়ছি, আমার মেয়ে কী কী পড়ছে, তো আমি আর আমার মেয়েটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো। এটা হচ্ছে আমার ড্রেস, এটা আমি নবমীর দিন পড়ব, অষ্টমীর দিন পড়ব, নবমীর দিন দেখো যে কোনো রিচার্জ করি না, দেখি এটা হচ্ছে ওড়না, হচ্ছে পড়েছিলাম তো অত উল্টে রেখেছি, তোমাদের সাথে দেখাচ্ছি। তো এটা পিঙ্ক কালার, এই হচ্ছে আমার পুজোর ড্রেস, আর এটা হচ্ছে আমার মেয়ের। তো এটার সাথে এটাকে কী প্যান্ট বলে, সারারা প্যান্ট, তার সাথে ওড়না, ছোট্ট না কি ওড়না, আরেকটা নিয়েছি আমার সেটা দুর্গা পুজোয় পরবো না, এটা ভেবে রেখেছি কালী পুজো করার, তো এটার এখন টপ কিনে টপ কেনা বাকি আছে। আর আমার মেয়ে গিফট পেয়েছে, মানে পুজোর গিফট, এই যে টপ আর তার সাথে প্যান্ট, তো এটা ওরা এক মিমি দিয়েছে, বলবো না কে কোন মিমি কোন ড্রেসটা দিয়েছে, জাস্ট খানিক বলছে। আর নিয়েছি অনলাইন থেকে শাড়ি, এটার ছোটো একটা রিলস বানিয়েছি, মানে শর্ট ভিডিও সিকুয়েন্সের শাড়ি, তো এটা পরবো, তার সাথে ব্লাউজ কি দিয়েছে, এখন ব্লাউজ পিস বানাতে দিলে তো কোনো টেলার নেবে না, তো রেডিমেড ব্লাউজ কিনেছি। আমার পুজো ওরা মিমি দিয়েছে, ওরা অনেকগুলো মিমি, তোমরা তো জানোই আমার অনেকগুলো বোন, আমরা জয়েন্ট ফ্যামিলি আমাদের বাপের বাড়ি কাকা তো যাত্রার সঙ্গে, ওদের সাথে এই মিডিটা, তো ওর এক দাদু, এটাও দেখো সারা রাখেন, সেই না এসে সাথে কাপ্তান, আমার মেয়ে কাপ্তান পড়বে, এই দেখো এটাও গিফট। আর বেশি তো কেনাকাটা করিনি, কারণ তোমাদেরকে তো বললামই কারণটা, কারণ বার্থডে ড্রেস যেগুলো খোলা হয় তোমাদের দেখাচ্ছে, এগুলো একটাও খোলা হয়নি, এই একটা মিডি সেট, এই আর একটা, এই একটা টর্চ,
এগুলো কিচ্ছু খোলা হয়নি, তখন এগুলো কী পড়বে? তো এগুলো পুজোতেই পড়বে নতুন। তারপরে আরেকটা ড্রেস আছে এর জন্য কেনাকাটা হয় না, তো ওর জন্য সাদা জিনিস কিনেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো এটা এমনি দেখলে হবে না, দেখে না দেখাচ্ছি। যে কাজলগুলো যে কিনেছি, এটা চোখেরও আবার লিপেরও, মানে ঠোঁটেও আর্ট করা যাবে। এগুলো তো আমি ভিডিও করেছিলাম, শর্টস ভিডিও তোমরা দেখেছ, প্রত্যেকটা কালার আলাদা। ফেস ওয়াশ শেষ, আমি জয়ের ফেস ওয়াশ লাগাই। আমি ফেস পাউডার বলতে আমি হোয়াইট টোনটাই ইউজ করি, তার সাথে হোয়াইট টোন ক্রিম, টিপের পাতা। এটা হচ্ছে আমার মেয়ের হেয়ার অয়েল, কি কিউট না, লাভ লাভ। আমার মেয়ের হাতের ব্রেসলেট, এটাও খুব সুন্দর, ফ্লেক্সিবল, আমিও পরতে পারবো এতটা বড়। আমার জন্য একটা গার্ডার, জানোই তো হাইলাইট কিনেছি, ঠিক নেই, নাও পরতে পারি, তবু কিনে রেখেছি, যদি পড়ি। মাস্কারা, কারণ আমার মাস্কারা শেষ হয়ে গেছে। আর একটা লিপস্টিক কিনেছি, কালারটা হলো এটি সিল করা। তো এই হচ্ছে আমার পুজোর শপিং, খুব সিম্পল তাই না? আমি অত ড্রেস কিনি না, মানে কি বলবো, অত ড্রেস কিনি না, হয়ে যায়, কারণ আমি রোজ বের হই না। বের হবো কি বোধ হয় দুদিন, এবার তো ঠিক নেই, যে ওয়েদার যদি বের হতে পারি তো ভালো কথা, আগের বছরের ড্রেস পরেই বের হবো। আর আমার মেয়ের ড্রেস তো তোমাদের সাথে শেয়ার করলাম, আমার ড্রেসটা তোমাদের কীরকম লেগেছে কমেন্ট বক্সে প্লিজ বলবা। আর কিছু জিনিস ছিল না আমার, শেষ হয়ে গেছে, তো ওগুলোই কেনাকাটা হয়েছে। মাস্কারা, আইলাইনার, একটু কালারিং আইলাইনার ভালোই লাগে, আর হচ্ছে মেয়ের হেয়ার বেল, ব্রেসলেট, টিপের পাতা, মেয়েদের যা যা লাগে, ও জুতো কিনেছি। তো তোমরা বোধহয় এটা আমি একটা ভিডিওতে দেখিয়েছি, সেটা ভালোভাবে দেখায়নি, তো এই ভিডিওটা দেখাচ্ছি, তো তোমরা কন্টিনিউ সঙ্গে থাকো। তো এটা হচ্ছে আমার, আমি কিনেছি এটা, দেখো গজমতি। আর এটা হচ্ছে আমার মেয়ে কিনেছে, মেয়ের জন্য এটা, পরেও দেখাচ্ছি। তারপর আর এক মিমি এই মাত্রই আসলো, এসে দিয়ে গেল, তো সেটাও শেয়ার করে দিই, তোমরা দেখো। ও ওয়াও, ইউনিক, তেমনি বলি কেন, দেখ ডাংড়ি, ডাংড়ি বলে না এগুলোকে, খুব সুন্দর। ও যা যা ড্রেস পরেছে প্রত্যেকটা ড্রেস খুবই সুন্দর, আমার তো খুবই ভালো লেগেছে, আমার মেয়েরও খুব পছন্দ হয়েছে। তো তোমাদের কীরকম লাগলো কমেন্ট বক্সে বলবা। তো এই হচ্ছে আমার পূজার মার্কেটিং, তো ব্লগটা আর বেশি দূর বড় করলাম না, আজকের ব্লগ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে। তো তোমাদের ভিডিওটা কীরকম লাগলো প্লিজ কমেন্ট বক্সে বলবা, আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এইভাবে আমার পাশে থেকো। তো ব্লগটা এখানে এন্ড করছি, তো আজকের ব্লগ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে। তো আজকে যেন টাটা।